পিএফপি হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা, অর্থাৎ প্ল্যাটিলেট হচ্ছে অণুচক্রিকা, রিচ হচ্ছে সমৃদ্ধ, আর প্লাজমা হচ্ছে রক্তরস। পিআরপির তাহলে সঠিক বাংলা হচ্ছে, বা বাংলা শব্দার্থ হচ্ছে যে অণুচক্রিকা সমৃদ্ধ রক্তরস। আমরা জানি যে আমাদের রক্তে দুই ধরনের জিনিস থাকে, একটি হচ্ছে রক্তরস আর একটি হচ্ছে রক্তকণিকা। রক্ত রসে বিভিন্ন ধরনের প্রোটিন এবং এনজাইম থাকে, আর রক্ত কণিকাগুলোর মধ্যে থাকে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। এখন আমরা যেটা করি, যে রোগীর রক্ত নিয়ে থাকি, নিয়ে একটি মেশিনে দেই, মেশিনে দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রক্ত কণিকাগুলোর মধ্যে যে তিনটি রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, আমরা মেশিনে দিয়ে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকাকে ফেলে দিই। ফেলে দিয়ে অণুচক্রিকা এবং যে রক্তরস সেটাকে আলাদা করে ফেলি, এবং এই অণুচক্রিকা সমৃদ্ধ যে রক্তরস সেটাকে রোগীর মাথায়, যেখানে চুল নাই, আমরা যদি মনে করি যে সেখানে চুল গজানোর সম্ভাবনা আছে, তাহলে সেখানে ইনসুলিন সিরিঞ্জ দিয়ে, সূক্ষ্ম সিরিঞ্জ, পৃথিবীতে যত সিরিঞ্জ পাওয়া যায় ইঞ্জেকশন দেওয়ার জন্য, তার মধ্যে সবচেয়ে সূক্ষ্ম, এই সূক্ষ্ম সিরিঞ্জ দিয়ে চুলের গোড়ায় গোড়ায় ইঞ্জেকশন আকারে দিয়ে থাকে। তাহলে সঠিক কথা হচ্ছে যে আমরা রোগীর চুল গজানোর জন্য যেখানে চুল গজানোর সম্ভাবনা আছে সেখানে অণুচক্রিকা সমৃদ্ধ রক্তরস দিয়ে থাকি, এবং এটিকেই পিআরপি বলা হয়, অর্থাৎ প্ল্যাটিলেট রিচ প্লাজমা। পিআরপি যাদের চুল পড়ে গেছে এবং চুলের রুট বা শেকড় অবশিষ্ট আছে, সেক্ষেত্রে চুল গজানো সম্ভব, অর্থাৎ যেই রোগীর ক্ষেত্রে, যে রোগের কারণেই চুল পড়ে যাক না কেন, যদি চুলের রুট বা শেকড় অবশিষ্ট থাকে তাহলে সেখানেই পিআরপি দেওয়া যাবে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে শেকড়টা বা রুটটা থেকে গেছে, সেখান থেকে নতুন চুল গজাবে এবং এই চুলকে মোটা করবে, সতেজ করবে। এখন হচ্ছে এটা চুল গজানোর ক্ষেত্রে। আর কেউ যদি মনে করেন যে না, আমার চুলের যত্নের জন্য আমি যে চুলটা আছে সেই চুলটাকে আরো সবল, সতেজ এবং প্রাণবন্ত করতে চাই, তাহলে উনি চুলের চিকিৎসা, বা আমি যদি বলি চুলের যত্নে, উনি পিআরপি করতে পারেন। ফলে হচ্ছে যে পিআরপি হচ্ছে চুলের যত্নে করা যেতে পারে, চুল গজানোর চিকিৎসা হিসেবে পিআরপি করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে পিআরপির অনেক ধরনের ইন্ডিকেশন আছে, অর্থাৎ যেসব ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমরা তো শুধুমাত্র চুলের চিকিৎসায় ব্যবহার করি, কিন্তু সারা পৃথিবীতে চুলের চিকিৎসা ছাড়াও স্কিনের চিকিৎসা, হার্টের চিকিৎসা, হাড় ও জোড়ার চিকিৎসা, কিডনির চিকিৎসা, তারপরে স্পোর্টস মেডিসিনে যে ইঞ্জুরি গুলো হয় সেসব চিকিৎসাও কিন্তু পিআরপির বহুবিধ ব্যবহার আছে। স্যার, পিআরপি যখনই প্রসঙ্গটা আসে তখন অ্যাক্টিভেটেড পিআরপি আমরা একটি শব্দ শুনতে পারি। স্যার, এই অ্যাক্টিভেটেড পিআরপি বলতে আসলে কি বোঝানো হয়েছে? অ্যাক্টিভেটেড পিআরপি হচ্ছে যে প্ল্যাটিলেট, আসলে শব্দটা হচ্ছে, মূল জিনিসটা হচ্ছে প্ল্যাটিলেট বা অণুচক্রিকা। এই অণুচক্রিকার মধ্যে অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে, এগুলো অনেক কঠিন কঠিন নাম, এত কঠিন মানে নামগুলো না বলাই ভালো, যে আমাদের শরীরের যত বৃদ্ধি এবং ক্ষতিপূরণ বা ক্ষয়পূরণ হয় সবই কিন্তু প্ল্যাটিলেট করে। প্ল্যাটিলেট সরাসরি করে না, প্ল্যাটিলেটের ভিতরে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে, সেগুলো করে থাকে। এখন যেটা হচ্ছে যে এই প্ল্যাটিলেট আমাদের বা অণুচক্রিকা যখন আমাদের রক্তের মধ্যে ঘুরতে থাকে লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকার সাথে, তখন কিন্তু এগুলো অ্যাক্টিভেটেড থাকে না, এগুলো নর্মালি ঘুরতে থাকে। যদি আমাদের বডিতে কোথাও কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেখানে কিন্তু আমাদের শরীরের যে কানেকটিভ টিস্যু আছে বা কোলাজেন টিস্যু আছে, তার সংস্পর্শে যখনই প্ল্যাটিলেট বা অণুচক্রিকা যাবে তখনই সেটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ফলে আপনি যখন দেখছেন যে আমাদের শরীরে কোথাও কেটে যায়, তাহলে কিন্তু ওই জায়গায় প্ল্যাটিলেট অ্যাক্টিভেট হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে ওই কেটে যাওয়া জায়গায় রক্ত পড়া বন্ধ করে দেয়। এটা হচ্ছে যে প্ল্যাটিলেট অ্যাক্টিভেটেড যদি না হতো তাহলে, বা অণুচক্রিকা যদি অ্যাক্টিভেটেড না হতো, তাহলে কিন্তু এই জায়গায় যে রক্ত পড়ছে একটা কাটা জায়গায়, সেই কাটা জায়গায় রক্ত পড়াটা বন্ধ হতো। ঠিক তদ্রূপ যে আমরা যখন চুলের চিকিৎসায় যদি পিআরপিটা ব্যবহার করি, পিআরপি হচ্ছে মূলত হলো যে প্ল্যাটিলেট,
এই প্ল্যাটিলেটটা যখন আমরা চুলের গোড়ায় গোড়ায় ইঞ্জেকশন আকারে দিই, যতক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভেটেড না হবে ততক্ষণ পর্যন্ত এই প্ল্যাটিলেটটা ভাঙবে না। প্ল্যাটিলেটটা না ভাঙলে প্ল্যাটিলেটের ভিতরে যে গ্রোথ ফ্যাক্টর গুলো আছে, যেগুলো আমাদের চুলকে বড় করে, মোটা তাজা করে এবং বৃদ্ধি করে, সেই গ্রোথ ফ্যাক্টর গুলো বের হবে না। এখন যেটা হচ্ছে যে বিজ্ঞানীদের অনেকেরই একটা মত আছে যে এই প্ল্যাটিলেটটা আমরা স্কিনে বা চুলে দেওয়ার আগে এটাকে ভেঙে নিব, ভেঙে এর মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে বের করে আমি সরাসরি রোগীর শরীরে দিব। এটা হচ্ছে একটা মত। আর একটা মত আছে যে না, আমি যদি রোগীর মাথায় বা স্কিনে যেখানে ইঞ্জেকশন দেই না কেন, আমাদের শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে কানেক্টিভ টিস্যু বা কোলাজেন টিস্যু নাই, ফলে হচ্ছে যে আমরা ইঞ্জেকশন দিলেই তো প্ল্যাটিলেট কানেকটিভ টিস্যু বা কোলাজেন টিস্যুর সংস্পর্শে আসবে এবং অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই দুটা মত। এখন যেটা হচ্ছে যে অনেকেই ধারণা করেন বা অনেকেরই একটা মতামত আছে যে না, বডিতে কখন গিয়ে এটা অ্যাক্টিভ হবে, তারপর এই প্ল্যাটিলেট থেকে গ্রোথ ফ্যাক্টর গুলো বের হবে, প্ল্যাটিলেটটা ভাঙবে এবং চুলের গোড়ায় কাজ করবে, আমি সেই অপেক্ষায় থাকবো না। আমি আগের থেকে এই প্ল্যাটিলেটটাকে ভেঙে যে গ্রোথ ফ্যাক্টর গুলো সেটাকে বের করে ফেলবো। এই যে গ্রোথ ফ্যাক্টর বের করে ফেলা, এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড প্ল্যাটিলেট বা অ্যাক্টিভেটেড পিআরপি। অ্যাক্টিভেটেড পিআরপি কি আসলে, এটা হচ্ছে যে যেই জিনিস দিলে আমাদের পিআরপির সাথে প্ল্যাটিলেটটা ভেঙে যাবে এবং গ্রোথ ফ্যাক্টর গুলো বের হয়ে যাবে, কিন্তু অন্য কিছু নষ্ট না। সাধারণত যেটা করা হয় যে ক্যালসিয়াম ইঞ্জেকশন যেগুলো আছে, ক্যালসিয়াম সল্ট, আমাদের দেশে ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশনটা বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল, আমরা সাধারণত ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশন পিআরপির সাথে মিক্স করে, এই মিক্স করে দিলে কি হবে যে যখনই ক্যালসিয়াম গ্লুকোনেট পিআরপির সাথে মিক্স হয়ে যাবে, সাথে সাথে প্ল্যাটিলেট গুলো ভেঙে যাবে এবং এর মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর গুলো আছে সেগুলো বের হয়ে যাবে এবং সরাসরি প্ল্যাটিলেটটা অ্যাক্টিভ হয়ে গেল বা পিআরপিটা অ্যাক্টিভ হয়ে গেল। এই ধরনের পিআরপি কে অ্যাক্টিভেটেড পিআরপি বলা হয়। অর্থাৎ আমি পিআরপি রোগীর শরীরে ইঞ্জেকশন আকারে পুশ করার আগেই যদি আমি এটাকে ভেঙে গ্রোথ ফ্যাক্টর গুলা বের করে অ্যাক্টিভ করে ফেলতে পারি, তাহলে এটাকে অ্যাক্টিভেটেড পিআরপি বলা হয়। সাধারণত আমরা এই ধরনের পিআরপি বেশি ব্যবহার করে থাকি, কারণ হচ্ছে যে আমরা সাধারণত রোগীর একটা কনসার্ন থাকে যে পিআরপিটা অ্যাক্টিভেটেড কিনা, আবার অনেকেরই কনসার্ন থাকে যে না, আমি যে পিআরপিটা দিলাম আমার মাথায় এটা গিয়ে পরে অ্যাক্টিভ হলো কিনা, সেই ব্যাপারে রোগীর সন্দেহ এবং দুশ্চিন্তা দূর করার জন্য আমরা যেটা করি পিআরপি কে অ্যাক্টিভেটেড করেই পরে রোগীর শরীরে পুশ করে থাকি। স্যার, সেক্ষেত্রে যদি কোনো যদি অ্যাক্টিভেটেড পিআরপি না দিই, তাহলে তো মনে হয় যে এই প্রসেসের সময়টাও মনে হয় বেশি ব্যয় হয়। না না, আসলে বেশি ব্যয় হওয়ার কথা না, কারণ হচ্ছে যে উইদিন মিনিটস আপনি 2 থেকে 5 মিনিটের মধ্যে এই প্ল্যাটিলেটটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের শরীরে কোথাও আপনি যদি প্ল্যাটিলেট ইঞ্জেকশন দেন এটা ভাঙবে, কারণ হচ্ছে যে আমাদের শরীরে সর্বত্র কানেকটিভ টিস্যু বা কোলাজেন টিস্যু আছে, ফলে আপনি যেখানে ইঞ্জেকশন দেন না কেন এটা কানেকটিভ টিস্যু বা কোলাজেন টিস্যুর সংস্পর্শে আসবে, ফলে আপনি যদি অ্যাক্টিভেটেড না করেও যদি পিআরপি ইঞ্জেকশনটা রোগীর শরীরে পুশ করেন, এটা বড়জোর 5 মিনিট বেশি সময় লাগে অ্যাক্টিভেটেড হতে। আপনি যদি অ্যাক্টিভেটেড করে পিআরপি দেন তাহলে এটা সরাসরি অ্যাক্টিভেটেড পিআরপি আপনি দিচ্ছেন, আপনি যদি অ্যাক্টিভেটেড করে না দেন তাহলে হয়তো 5 মিনিট দেরি হবে এই পিআরপিটা কাজ, এর বেশি পার্থক্য আসলে কিছু নাই। তারপরেও অনেকেরই মানে একটা সন্দেহ থাকে, এই জন্য এটা অ্যাক্টিভেটেড করেই দেওয়া হয়। আর ক্যালসিয়াম সল্ট তো খুব বেশি দামি ইঞ্জেকশন না, যে এতে যে খুব বেশি খরচ পড়ে তাও না, এই জন্য আমরা আর কোনো রিস্ক নিই না, রোগীকে সরাসরি অ্যাক্টিভেটেড স্যার, পিআরপি। আপনি একটা কথা বলছিলেন যে গ্রোথ ফ্যাক্টর, স্যার পিআরপি তে আসলে কি কি ধরনের গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করা হচ্ছে? না ম্যাডাম, পিআরপি তো পিআরপি হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টরের ভান্ডার। এখানে যেটা হচ্ছে যে বাইরের থেকে তো কোনো গ্রোথ ফ্যাক্টর দেওয়া হয় না, আমাদের বডির গ্রোথের জন্য যত ধরনের সরি ফ্যাক্টর সরি স্যার, দরকার আসলে আমি প্রয়োজন, যেটা বলছিলাম যে গ্রোথ ফ্যাক্টর কি কি কাজ করে আসলে। না না, আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা রুগীরা আমাকে করে থাকে, এই জন্যই আপনি একদম সঠিক প্রশ্নই করেছেন। যেটা হচ্ছে যে পরেরটাও সঠিক, দুটো প্রশ্নই দরকার। যেটা হচ্ছে যে রুগীরা আমাকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব, যে আপনারা যে পিআরপিটা দিচ্ছেন
সেটা থেকে বাইরের থেকে কোনো গ্রোথ ফ্যাক্টর যোগ করা হয়? যে আমি বলি যে না, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের শরীরে যত গ্রোথ ফ্যাক্টর দরকার, আমাদের শরীরের বৃদ্ধি এবং ক্ষতিপূরণের জন্য যত ধরনের ফ্যাক্টর দরকার সবই প্ল্যাটিলেটের মধ্যে, আপনি প্রকৃতি বলেন বা আল্লাহ বলেন বা ঈশ্বর বলেন, আল্লাহ কিন্তু সব ফ্যাক্টরি প্ল্যাটিলেটের মধ্যে বা অণুচক্রিকার মধ্যে দিয়ে দিয়েছেন, ফলে আলাদা কোনো গ্রোথ ফ্যাক্টর দরকার নেই। এগুলো অনেক জটিল জটিল নাম, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, ক্যারাটিনোসাইট গ্রোথ ফ্যাক্টর, এই ধরনের বহু গ্রোথ ফ্যাক্টর, যেগুলো কঠিন কঠিন নাম, ইংরেজি নাম, এগুলো বলার কোনো আসলে এখানে স্কোপ নাই। সব ফ্যাক্টরি কিন্তু প্ল্যাটিলেটের মধ্যেই আছে, এবং এই প্ল্যাটিলেট গুলো ভেঙে গিয়ে যেখানে যার যেটা দরকার সেখানে সেই ফ্যাক্টরটাই কাজ করে। এখন অনেক রুগী আমাকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব, আপনারা কি বাইরের থেকে গ্রোথ ফ্যাক্টর দেন? যে আমি বলি যে না ভাই, এরকম গ্রোথ ফ্যাক্টর পৃথিবীর কোথাও কোনো কোম্পানি তৈরি করে না, ওষুধ কোম্পানি। হ্যাঁ, যে বলে যে না অমুক সেন্টারে এই ধরনের গ্রোথ ফ্যাক্টর দেওয়া হয়, আমি বলেছি যে আপনি, আমি আমার জানা মতে পৃথিবীর কোন নামি দামি কোম্পানি এই ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করে নাই, ফলে হচ্ছে যে আমার জানা নেই, আমার জানার বাইরেও পৃথিবীতে অনেক কিছু আছে। আপনি যদি দেখেন যে কোনো সেন্টারে এরকম কোনো গ্রোথ ফ্যাক্টর দিচ্ছে, আপনি কাইন্ডলি সেই বোতলের বা যে ইঞ্জেকশনটা দিচ্ছে সেই ইঞ্জেকশনের একটা ছবি তুলে নিয়ে আসবেন। খুব রিসেন্টলি 8-10 দিন আগে একজন মেডিকেল স্টুডেন্ট কোন একটা সেন্টারে গিয়ে ওরকম একটা ছবি তুলে নিয়ে এসেছেন। ওটা একটা ইন্ডিয়ান একটা ইনস্টিটিউটের তৈরি, এটা আসলে কোনো মানে কোনো ড্রাগের লাইসেন্স নাই, ওটার কোনো নাম্বার নাই, জাস্ট একটা ওই কাগজের উপরে একটা লেখা আছে অটোলোগাস গ্রোথ ফ্যাক্টর। এখন আপনি একজন ডাক্তার মানুষ, অটোলোগাস বলতে কি বোঝায়? অটোলোগাস হচ্ছে রোগীর নিজের শরীরের গ্রোথ ফ্যাক্টর। তাহলে নিজের শরীরের গ্রোথ ফ্যাক্টরটা কোম্পানি কিভাবে তৈরি করে? কোম্পানি তো কখনো অটোলোগাস কোনো কিছু তৈরি করতে পারে না, ফলে ব্যাপারটা ভাওতাবাজি ছাড়া আর কিছু না। ফলে যারা এই ধরনের মানে গ্রোথ ফ্যাক্টর ইউজ করেন বা বলেন, এটা এক ধরনের ভাওতাবাজি ছাড়া আর কিছু আমার কাছে মনে হয় না। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর কোশ্চেন করার। স্যার, আমার পরবর্তী প্রশ্ন আছে, হচ্ছে যে অনেকেই হয়তো একবার পিআরপি করিয়েছেন, কিন্তু তিনি চাচ্ছেন বা কোনো প্রয়োজনে হয়তো তার দ্বিতীয়বার পিআরপি করাটা মনে করছেন যে এখন তিনি করতে চাচ্ছেন দ্বিতীয়বার, এক্ষেত্রে সেই রোগীটি কি পারবে দ্বিতীয়বার বা হচ্ছে কোনো প্রয়োজনে পড়লে তৃতীয়বার পিআরপি নিতে? এটা হচ্ছে যে নিজের প্ল্যাটিলেট, রুগী নিজের প্ল্যাটিলেট, রুগী চাইলে সারা জীবন বারবার দিতে পারে, এখানে কোনো লিমিটেশন নাই, পৃথিবীর কোথাও কোনো লিমিটেশন বা নির্দিষ্ট সীমারেখা উল্লেখ করা হয় নাই যে এতবার দিতে পারে। বলা হচ্ছে যে রুগী যদি মনে করে সে যখন খুশি তখন পিআরপি দিতে পারবে। এখন যেটা হচ্ছে যে সাধারণ রিকমেন্ডেশন যেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় 2 থেকে 4 সপ্তাহ পর পর আপনি 6টি পিআরপি দেবেন মিনিমাম ইমপ্রুভমেন্ট। তারপরে হচ্ছে যে আপনার প্রয়োজনে আপনাকে এটা দিতে হবে। পিআরপি আপনি জানেন যে একটা প্ল্যাটিলেট, প্ল্যাটিলেট আমরা বাংলায় বলি অণুচক্রিকা, প্রত্যেকটা জিনিসেরই একটা হাফ লাইফ বা জীবন আছে, সে এতদিন বাঁচে, একটা প্ল্যাটিলেট মাত্র কয়েক ঘন্টা বাঁচে। ফলে হচ্ছে যে এই প্ল্যাটিলেটের ভিতর যে গ্রোথ ফ্যাক্টর গুলো আছে সেগুলো কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত আমাদের শরীরে সার্ভিস দিবে। ফলে হচ্ছে যে আমরা যে পিআরপিটা দিয়ে থাকি সেটারও কিন্তু সার্ভিসটা হচ্ছে যে কয়েকদিন বা কয়েক ঘন্টা। ফলে হচ্ছে যে রুগী তার প্রয়োজনে যে কোনো সময় পিআরপি দিতে পারে, পিআরপির কোনো নির্দিষ্ট টাইম লিমিট নাই, তবে সাধারণ একটি রিকমেন্ডেশন আছে যে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর পর পরপর 6টি সেশন দেওয়া, তারপরে রুগীর প্রয়োজনে রুগী যখন মনে করে দিতে পারবে, কিন্তু মিনিমাম 6টি দিতে হবে, এর নিচে দিলে সাধারণত কোনো লাভ হয়। ধন্যবাদ। স্যার, আরেকটি প্রশ্ন হচ্ছে আমার আপনার কাছে, যে অনেক ধরনের অনেক সময় থাকে যে রোগীর অনেক ধরনের জটিলতা থাকে, যেমন ডায়াবেটিস একটা জটিলতা আছে যেটা আমাদের বাংলাদেশে কম বেশি সবারই দেখা যায়, তো যাদের এই ধরনের আদার শারীরিক সমস্যা আছে তারা কি এই পিআরপি পদ্ধতিটি গ্রহণ করতে পারবে? পিআরপি সবাই দিতে পারবে, শুধুমাত্র যাদের প্ল্যাটিলেট ডিসফাংশন বা ডিসঅর্ডার আছে, মানে অর্থাৎ যাদের অণুচক্রিকা নিজেই অসুস্থ। এরকম অনেক রোগ আছে যেই সব রোগে অণুচক্রিকা নিজেই অসুস্থ হয়ে, বিভিন্ন রোগে আছে, কোন কোন রোগে অণুচক্রিকার পরিমাণ কমে যায়, কোন কোন রোগে অণুচক্রিকা গুলো নিজে
ডিফেক্টিভ থাকে, ফলে এই ধরনের কন্ডিশনে পিআরপি খুব একটা কাজ করে। কিন্তু ওই ধরনের ক্ষেত্রে যে পিআরপি দেওয়া যাবে না তা কিন্তু কিন্তু কম কার্যকর। আর আপনি যে ডায়াবেটিস বা আপনার কিডনির রোগ বা লিভারের রোগ অন্য যেসব রোগের কথা বলেছেন, সেই সব ক্ষেত্রে পিআরপি অবশ্যই দেওয়া যাবে। কারণ পিআরপি, যেমন ধরেন ডায়াবেটিক রোগীর যে ফুট আলসার, পায়ে যে ক্ষত হয়, যে ক্ষত কোনো ওষুধেই শুকাতে চায় না, এই ধরনের ক্ষতর চিকিৎসাও কিন্তু পিআরপি। ফলে হচ্ছে যে পিআরপি ডায়াবেটিক রুগী কেন, যে কোনো রুগী, তার শুধুমাত্র চুলের রুগী না, অন্য অনেক রুগী, স্কিনের রিজুভিনেশন বা স্কিনের কোনো ক্ষত, যে ক্ষত কোনোভাবেই পূরণ হচ্ছে না, সেই ধরনের ক্ষত পূরণ করার জন্য পিআরপি ব্যবহার করতে পারে। পিআরপি 100% নিরাপদ একটি পদ্ধতি এবং এটা অনেকটা সাশ্রয়ীও। এখানে রুগীর যে কোনো সাইড ইফেক্ট আছে বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এই ধরনের চিন্তার এটা সহজে অ্যাভেলেবল, এবং বাংলাদেশে সর্বত্র এই পদ্ধতির চিকিৎসা দেওয়া হয়ে থাকে এবং পৃথিবীর সারা পৃথিবীতে এই পদ্ধতি প্রচলিত। ব্যথা মুক্ত না ব্যথা যুক্ত? এটা অবশ্যই ব্যথাযুক্ত। কারণ হচ্ছে যে পিআরপি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয় এবং ইঞ্জেকশনের যে চিকিৎসা সেটা অবশ্যই ব্যথাযুক্ত। এখন যেটা হচ্ছে যে পিআরপি ইঞ্জেকশন দেওয়ার আগে আমরা যেটা করি, রোগীর মাথা অবশ করে, মানে যে জায়গাগুলোতে আমরা ইঞ্জেকশন দিব সেই জায়গাগুলোকে অবশ করে। এখন অবশ করার আগেও আরো কিছু থেরাপি অনেক ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। বাংলাদেশে অনেক সেন্টার বা পৃথিবীতে অনেক সেন্টার বিভিন্ন ধরনের স্প্রে ইউজ করেন, ক্রিম বা অয়েন্টমেন্ট ইউজ করেন, অনেকে ভাইব্রেশন থেরাপি ইউজ করেন, অনেকে আইস থেরাপি বা বরফ দিয়ে এই জায়গাটাকে নাম বা ই করেন। ফলে হচ্ছে যে পিআরপির ইঞ্জেকশন দেওয়ার আগে আমরা সাধারণত ওই জায়গাগুলোকে অবশ করে নিই। এখন অবশ করার পদ্ধতি কেউ এক একজন এক এক ভাবে করে, কেউ হয়তো ওই জায়গায় ইঞ্জেকশন দিয়ে দেয়, কেউ বরফ দিয়ে দেয়, কেউ ভাইব্রেশন থেরাপি দেয়, কেউ স্প্রে দেয়, কেউ কোনো মলম লাগায়। আমরা সাধারণত যেটা করি, রিং ব্লক নামে এক ধরনের ইঞ্জেকশন, অর্থাৎ যে এলাকায় পিআরপি দিব তার চারপাশে রিং এর মতো বা আংটির মতো করে ব্লক দিয়ে ফেলি, যাতে মাঝখানে যে জায়গাটাকে পিআরপি দিব সেই জায়গাটা একদম অবশ হয়ে যায় এবং ব্যথা মুক্ত হয়ে যায়। কিন্তু যেটা হচ্ছে যে অ্যাবসলিউটলি ব্যথা মুক্ত করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, রুগী হালকা ব্যথা পেতে পারে। কিন্তু পিআরপি যারা প্রথমবার নেয় তারা হয়তো একটু ব্যথা অনুভব করে বা একটু রিয়েকশন শো করে, কিন্তু যারা নিয়মিত পিআরপি নেয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অ্যানাস্থেসিয়া বা অবশ করার ওষুধ নিতে চায় না। তারা বলেন যে ডাক্তার সাহেব, আমি কোনো অবশ করার ইঞ্জেকশন নিব না, আমি সরাসরি পিআরপি দিব। কারণ পিআরপি তে যে ব্যথা পাওয়া যায় সেটা খুবই ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ খুবই নগণ্য বা খুবই কম, ফলে আমাকে অবশ করার কোনো প্রয়োজন নাই। কারণ অবশ করার ইঞ্জেকশন দিতে গেলেও হালকা একটু ব্যথা, ওই ব্যথা হচ্ছে পিআরপির ব্যথা অনেক বেশি সহনশীল, আর এই ব্যথা বেশিক্ষণ থাকে না। ফলে হচ্ছে যে পিআরপি নিয়ে যে ব্যথার, পিআরপি ইঞ্জেকশনে যে ব্যথা হবে কি হবে না সেই নিয়ে খুব বেশি ভীত হওয়ার কিছু